মন্দির প্রতিষ্ঠার পরের দিনের ছবি। তো এখানে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, আমার মাসিরা মামিরা এই উঠান ঝাঁট দিয়ে পরিষ্কার করছে, আর এই কালকের বেরিয়ে এখানেও পরিষ্কার হয়নি, একটু পরে হবে। চলুন আর কে কি কাজ করছে দেখা যাক। চলে যাচ্ছি পুকুরের দিকে। কালকের যে সমস্ত রান্না বান্না হয়েছিল, এই বাসন পড়ে আছে, এই বাসন গুলো সব মাজা ঘষা চলছে। বৌদিরা চলে এসছে, আমাদের একটা জামাইবাবু করছে। এই সবাই এই বাসন কোসন মাজছে, দেখুন অনেক বাসন। আর এই বাইরেই চেয়ার টেবিল গুলো পড়ে আছে, একটু পরে ডেকোরেটরসরা নিয়ে চলে যাবে। এই কালকের এই এখানে মঞ্চেতে হরিনাম হয়েছিল, আর আমরা একটু নাচ গান করেছিলাম। এখন খালি হয়ে পড়ে আছে, এখানে গাঁদা ফুলগুলো ভর্তি ছিল, সেগুলো সব পরিষ্কার করে নিয়েছে। আর এই হচ্ছে মঞ্চ, এই হচ্ছে যজ্ঞের জায়গা। এখানে মেজ বৌদি ফল কাটছে পুজো হওয়ার জন্য, আজকে একটা পুজো হবে, মানে ভোগ জল দেবে, তাই তো? এই তো ভোগ জল দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার ছোট বোন। ছোট বোন একটু মুখ দেখা, ছোট বোন একটু ভালো করে দেখো। কেন তুমি তুমি তোমার কি মনে হচ্ছে, ভক্তি ভক্তির কান্না এটা নাকি অন্য কান্না শুনতে হবে? বলো এ ভগবান ক্ষমা করে দিও। সকালবেলায় টিফিন খাওয়া চলছে এখানটা। এই জেঠিমা আগের দিনের তরকারিটা একটু গরম করেছে, সয়াবিনের তরকারি আমরাও খেয়েছি। এখন দুই বৌদি খাচ্ছে, ওদিকে মা কাকিমা রান্নার জন্য কিছু কর করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মামি মাও খাইয়ে দিচ্ছে। অঞ্জুকে কই, অঞ্জু একটু টাকা। হ্যাঁ আমার জেঠিমা কিছু বলতে চাইছে, বলো জেঠিমা। বলবো না, বলো না। আচ্ছা ও জেঠি খুব অসুখ। এখানে মাংস কটা চলছে, মাংস কাটছে শঙ্কর দা, অশোক দা, আর আদে রবীন্দ্র। যদি কোনো মাংস করা কন্টাক্ট থাকে এই নম্বরে যোগাযোগ করো। নাম্বারটা বলো। 8640915026। এই সাথে সাথে কি ভিডিও চলে যাবে কিন্তু? কি আছে, বিনা পয়সা আমরা পরিশ্রম না, বিনা পয়সায় বাবা, কোনো পয়সা করেনি। আর এখানে স্পেশাল মাংস হচ্ছে, এই স্পেশাল মাংসটা চাট হচ্ছে অ্যাকচুয়ালি, আমার দিদি ঢাকা দিয়ে দিয়েছে। আর এখানে লাবণী শসা ছাড়ছে। এখানে পরিবারের সবাই মিলে খেতে বসে গিয়েছি, সবাই মিলে একসাথে আজকে খাবো, খেয়ে রেস্ট নেবো। এখানে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে খাওয়া দাওয়ার পর সন্ধ্যের দিকে আবার সেই স্টেজে ফিরে আমরা গল্প গুজব করছিলাম, আর আমার দিদির মেয়ে নাচছিল। এইরকমভাবে আমাদের আরও একটা জীবনের সুন্দর অধ্যায় কেটে গেল, আর সন্ধ্যে হয়ে গেছে, চাঁদ উঠে গেছে, সেই জন্য ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।